বেশিদিন নাই আমার মাজত মাত্র 15টা দিন মানে বাকি আছে আর এই দিন কেটাত মই সমষ্টি বাকি রসরলৈকে যাব লাগিব আর শেহতীয়া ভাবে মই সমষ্টি বাকি রসরত মোর আমার যেটু ইলেকশনের ম্যানিফেস্টো আমার যেটু আমি হেতু দাঙি ধরিব লাগিব আর সেই উদ্দেশ্যে মই আমার বিভিন্ন গাঁত প্রতিটি সুবুরীত এককনক পথ সভা পাতিম বলে ভাবিছো কারণ এতিয়া মানুষের ঘরে ঘরে আর যার সময় নাই কিন্তু মই ঘরে ঘরে নোযাকো থকা নাই নলবারী সমষ্টিত বোধহয় মই প্রথম বিধায়কর প্রার্থী হম যিয়ে এই স্বাধীনতা কালের পর এতিয়ালৈকে 30,000 অধিক পরিয়ালর মই চোতাল গছকি তেওঁলোকক মই মুখামুখি কই মোর নির্বাচনী প্রচার চলাবলে সক্ষম হয়েছো এতিয়া সেই সময় মোর নাই নিচেই তাকরিয়া সময় তথাপি মই ভাবিছো যে মই প্রতিখন গাঁৱৰ প্রতিটি চুবুরীত মই মানে এককনক সভা পাতি নির্বাচনী সভা আর মোর লগত তেনেকে মোর সতীর্থ সকল আগবাড়ি যাব জিলার নেতৃত্ব আগবাড়ি যাব আমার সমষ্টির নেতৃত্ব আগবাড়ি যাব আর সেই অঞ্চলের আঞ্চলিকর নেতৃত্ব যাব আর বুথ কমিটি সমূহর নেতৃত্ব মোর লগত থাকিব আর এই সকল নেতার যোগেরে মই নির্বাচনী প্রচার চলাবলে আগবাড়ি যাম এতিয়া কিমান দাম হয়েছে আজি এটা লাস্ট কংগ্রেস সরকারের দিনে 370 টাকা আছিল সিলিন্ডারের দাম আজি 5 বছরতে 900 অধিক হবলে পাইছে এটা দুখিয়া পরিয়ালে গাড়ি মটর নথাকিব পারে সকল পরিয়ালর কিন্তু প্রত্যেক পরিয়ালরে একটা গ্যাস সিলিন্ডার একটা গ্যাস আছে আর কোটি কোটি মানুষে সদায় এই গ্যাসের সিলিন্ডার কিনি আছে কিনি থাকিলে আজি গ্যাসের কিমান দাম হয়েছে সেটা ভাবিব লাগিব আজি তেলর কিমান দাম হয়েছে আজি যেটু খারুয়া তেল আমি গাড়িত ভরাও সেইটার আমার 92 টাকা হয়েছে আর যদি ভাবি চাবলে যাও তেনহলে 1 লিটার তেলত 30 টাকা 55 পয়সা দাম তাতে রাজ্যিক সরকারে ট্যাক্স লগাইছে 38 টাকা 50 পয়সা আকো কেন্দ্রীয় সরকারে লগাইছে 16 টাকা 50 পয়সা আকো যাক জেলার দ্বীপবিলাকের কারণে পড়ছে 6 টাকা 50 পয়সা কেরালাতকৈ গুটি দীঘল হয়ে গেছে দীঘলেরও একটা সীমা থাকে 30 টাকার তেল এটা 90 টাকা ত্রিগুণ বৃদ্ধি করেছে তেওঁলোকে গতি এইবিলাকে আমার রাইজক টেটু চেপি ধরেছে আমার এই বয় বস্তুর দাম যে বাড়িছে তেলের দাম বড়ার লগে বয় বস্তুর দাম বাড়িছে কারণ আমি কোরপর ডালি আনিব লাগে ভূপাল পাঞ্জাব ছত্তিশগড় এইবিলাকর ডালি আহে এইবিলাকর পাঞ্জাবর চাউল আহে এইবিলাকর বাহিরর মিঠা তেল আহে এই যেটু পরিবহন খরচ তেলের দাম বড়ার লগে পরিবহন খরচটো বৃদ্ধি হয়েছে পরিবহন খরচ বৃদ্ধি হওয়ার লগে আজি বস্তুর চুইচাই দাম হয়েছে আর এই সিমেন্ট কোম্পানি সমূহে থাকা এই সিমেন্ট কোম্পানি সকলের এই বিজেপি সরকারের নির্বাচনী খরচের কারণে পয়সা উঠাইছে সেই কারণে প্রতি বেগ সিমেন্টত 5 টাকা আগতে 5 টাকা বড়ালে 3 টাকা বড়ালে আকো 5 টাকা বড়ালে এইকে এনেকে বড়াই বড়াই আমার দুখিয়া রাইজর উপর মাতমার সজাই আছে গতি এই ধরনের অগণতান্ত্রিক কাম করার কারণে মই ভাবো যে সমগ্র রাইজে এই বিজেপি সরকারক এইবার মানে নির্বাচনত সমুচিত শিক্ষা দিব এই ঢৌ নাই কারণ মোদীও এটা যে মিছলীয় মানুষ এইটা প্রমাণিত হয়ে গেছে প্রথম আহিয়ে থানাপাড়ার মিটিংত যেটা হল্ল নির্বাচনত কৈছিল বোলে বিদেশীবিলাক তালি টপলা বান্ধি হল্লমের ভিতর যাব লাগিব আমি আন্দোলন করা মানুষ আমি বিদেশী খেদা আন্দোলন করা মানুষ সিদিনা আমি ভাল পাইছিল যে ভারতবর্ষর ভিতর বোধহয় এইজন প্রধানমন্ত্রী ভাল হব বিদেশী খেদবা খুঁজছি তারপর সাক যে কেবক নি কা করে দিলে কা করে বিদেশীবিলাক আনি এতে সংস্থাপিত করব খুঁজে কেউ ভারতবর্ষত যদি শরণার্থী এতিয়া কৈছে আমার হেৰি কৈছে হিমন্ত বিশ্বই কৈছে যে হেৰি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানৰ পৰা যিবিলাক নির্যাতিত হৈ আহিছে সেইবিলাকক শরণার্থী বুলি গণ্য কৰি আমি ইয়াত সংস্থাপন কৰিব লাগে এইটো সাংবিধানিক কথা বুলি কৈছে কিয় বাজপেয়ী যে প্রধানমন্ত্রী আছিল তেতিয়া এখন সংবিধান নাছিল নেকি
বাজপেয়ী প্রধানমন্ত্রী হতে এই সাংবিধানিক রিফিউজি বিল সংস্থাপন করব লাগে বলে যে কৈছে তেতিয়া এইটো সাংবিধানিক এখন সংবিধান নাছিল নেকি? মোদী সরকার হতে এখন সংবিধান বনাইছে নেকি? ভারত স্বাধীন হওয়ার লগে লগে এখন সংবিধান রচনা হয়েছিল আর তার মাধ্যমতে দেশ চলি আছে। আজি মোদী যেটু করেছে এটু আর এস এসর নির্দেশত করে আছে। আর এস এসে পুতলার এই জরি টানি পুতলা নৌসার দরে এই বিজেপি সরকারক নচুয়াই আছে আর তার আমি মানে বিহবাস্প ফল ভোগ করেছো আমি অসমীয় সকলে। এয়া যদি রিফিউজি বিল সংস্থাপিত করব লাগে তেনহলে তার ভূমি কেবল অসমে নেকি? কিয় ইউপিত করিব নোৱাৰে, কিয় গুজরাটত করিব নোৱাৰে, কিয় মহারাষ্ট্রত করিব নোৱাৰে, তাতোটো সংস্থাপিত করিব পাৰে। অসম ভূমিলৈ কিয় ট্রেনেরে আনিবলগীয়া হল? অসম ভূমিয়ে সংস্থাপন করার কারণে শরণীয়া পঠান নেকি যে এখনতে শরণীয়া সকলক এই এতে সংস্থাপিত করিব লাগে? গতি এটা ন্যায়িক এটা ন্যায়নিষ্ঠ কথা হব লাগিব। কথা হলেহে অসমীয়া সন্তান সকলে মানি লব পাৰিব। ইমান অন্যায় কেতিয়াও অসমীয়া সন্তান সকলে মানি লব নোৱাৰে। দেশখন ধ্বংস করব নোৱাৰো আমি অসমীয়া সকলে। দেশখন জাতিটো ভাষাটো আমি কেতিয়াও ধ্বংস করব নোৱাৰো। আমি অসমীয়া সংস্কৃতি আমি বর্তাই রাখিব লাগিব। গতি এই ক্ষেত্রত আমার এই নির্বাচনেই হৈছে উত্তম অস্ত্র। আমি কা আন্দোলন ঘটিয়ার পৰা ধুবুরীলৈকে আমি কা আন্দোলন করলো, অসম জ্বলি উঠিল। সেই সময়তে তেওঁ রাইজৰ চিঞৰ রাইজৰ দাবি এই সরকারে মানি নললে। তেওঁলোকে এই সাংসদ কিনা বেচা করে এইখন বিল পাশ করালে। কাখন কেবগুছি কা হল? কা হওয়ার পিছিয়ে এটা কই মাঝে মাঝে ধমকি দেয় এইখন এটা ইমপ্লিমেন্টেশন করিম, এইখন এটা ব্যবহার করিম। ব্যবহার করে দেখিব অসম জ্বলি যাব। মই কলো অসম জ্বলি যাব, কারণ এতিয়া অসমীয়া হত্যা যাবর মনত আছে, জাতীয় হত্যা যাবর মনত আছে, যাবলকে জাতীয়তাবাদ বিচারে, যাবলকে আঞ্চলিকতার বাদ বিচারে, সেইবিলাকে কা হবল নিদিয়ে। আর আমার যদি সরকার হয় তো ডিবি নিউজ।